বিরিয়ানি আছে, তোমার ভ্যারাইটি অনেক রকম বিরিয়ানি আছে, যেমন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ, চিকেন লাহোরি, মটন লাহোরি, চিকেন কষা, মটন কষা, ফির লচ্ছা পরোটা আসছে, ফির কুপ্তা। আর এই যে দেখতে পাচ্ছো মটন চাপ, ও হো, এর দাম কিন্তু 80 টাকা। আর এই দোকানটা নিউ নিউ ওপেন হয়েছে বলে এখন কোয়ান্টিটিটা কম, মানে খাবার দাবারের, তো আস্তে আস্তে বাড়ানো হবে, বেশ ভালো। আর দেখতে পাচ্ছ ফ্রেশ চিকেন একেবারে পুরো, এরকম ফ্রেশ চিকেন। আজকে কিন্তু আমি চলে এসেছি রানাঘাটের দমে বিরিয়ানিতে। আর এইখানে কিন্তু তোমরা চিকেন মাটন যেই বিরিয়ানি ফুল প্লেট নাও, তার সঙ্গে কিন্তু চিকেন চাপ তোমরা ফ্রি পাবে। এই অফারটা কিন্তু বেশ কিছুদিনের জন্য কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্রায় 7 দিন ভাই চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কারণ আমার এক্সাম ছিল, তো এখন থেকে কিন্তু আবার রেগুলার সব ভিডিও আসবে। আর ভিডিও শুরু করার আগে আমাকে যেন ফার্স্ট টাইম দেখছো, আমি প্রীতম আর তোমরা দেখছো ফুডিস প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য ব্লগ। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে দমে বিরিয়ানির টোটাল মেনু, মটন বিরিয়ানি হাফ রয়েছে, ফুল রয়েছে, চিকেন বিরিয়ানি হাফ রয়েছে, ফুল রয়েছে, এদিকে রয়েছে মটন চাপ, চিকেন চাপ, মটন কষা, চিকেন কষা, নাম্বার রয়েছে নিচে, আর প্রাইসটা তোমরা দেখে নাও। তো দাদা এটা কি রেডি হচ্ছে? চিকেন চাপ রেডি হচ্ছে। আচ্ছা, এরকম সাইজ কিন্তু দেখতে পাচ্ছ চিকেন চাপে, আর দামটা কত? দাম হবে 50 টাকা। 50 টাকা? ফুল প্লেট বিরিয়ানিতে এক পিস চাপ ফ্রি, তাই তো? আর এটা কি কয়েক মাসের জন্য নাকি নিউ নিউ ওপেন হয়েছে বলে? আচ্ছা, আর এটা কি রেডি হচ্ছে? মটন চাপ? মটন চাপ। আচ্ছা, একটা পিস দেখো মটন চাপের, ও হো, লাজা বাব একেবারে, এরকম পিস দেখতে পাবো। আর দামটা? দামটা 80 টাকা। মটন চাপ, ও হো, তো এটা মটনের পিস দেখাও। আহা, এই দেখতে পাচ্ছ মটনের পিস, সব মটন। আচ্ছা, এগুলো সব মটন, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো এটা কি বিরিয়ানি হচ্ছে, চিকেন না মটন? চিকেন। আচ্ছা, 2 পিস চিকেন গেল এর মধ্যে। আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, এর সঙ্গে তোমরা স্যালাড দাও, এর সঙ্গে তোমরা স্যালাড দাও, গ্রিন চাটনি, গ্রিন চাটনি আছে। সো গাইস, দেখতে পাচ্ছ এই নিয়ে নিচ্ছে আমি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এটা এরকম সাইজের একটা আলু, এই দেখতে পাচ্ছ এরকম সাইজের 2 পিস চিকেন দেবে তোমাদের অ্যাপ্রক্স, বাস বাইরে, যাই হোক, অ্যাপ্রক্স 200 গ্রামের কাছাকাছি, মানে 2টো চিকেন মিলিয়ে। আর এই হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছে, আর এর সঙ্গে কিন্তু স্যালাডটা থাকছে। আর একটা যেটা ব্যাপার, এই বিরিয়ানি যদি তোমরা ফুল প্লেট নাও, এর সঙ্গে কিন্তু তোমরা চিকেন চাপটা ফ্রি পাচ্ছ, ঠিক আছে? তো এখানে দেখছি গ্রিন চাটনিও দিচ্ছে ভাই, গ্রিন চাটনিটা আমার দারুণ লাগে বিরিয়ানির সঙ্গে খেতে। আর এর সঙ্গে কিন্তু আমি নিয়েছি মটন চাপ, আর এই যে দেখতে পাচ্ছ মটন চাপ, ও হো, এর দাম কিন্তু 80 টাকা। আর এখানে কিন্তু রয়েছে চিকেন চাপ, যে এই চিকেন চাপটা একটু বেশ ভালোই রয়েছে, এর দাম কিন্তু 50 টাকা। তো চলো ফার্স্টে একটু বিরিয়ানিটা ট্রাই করি। এই দেখতে পাচ্ছ একেবারে লং গ্রেন রাইস, জুসি রাইস, ব্রাউনিশ কালার, চলো। বেশ ফ্লেভারফুল বিরিয়ানি, আর পেঁয়াজের রসে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ আলুটা বেশ ভালোই সফট। তো একটু আলু দিয়ে ট্রাই করি, বেশ ভালো লাগছে, আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়েছে। আর তোমরা এর সঙ্গে পেয়ে যাচ্ছ স্যালাড, ডিমও দিয়েছে। তো রাইসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খেয়ে, একেবারে লম্বা লম্বা রাইস, আর জুসি বিরিয়ানিটা না আলাদাই লাগে, মানে আমি দেখেছি সবার কাছে প্রায় জুসি বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে, তো এটাও বেশ ওরকমই।
আর এই দোকানটা নিউ নিউ ওপেন হয়েছে বলে এখন কোয়ান্টিটিটা কম, মানে খাবার দাবারের, তো আস্তে আস্তে সেটা বাড়ানো হবে। আর এই দেখতে পাচ্ছ চিকেন রয়েছে, ঠিক আছে চিকেনটা একটু ট্রাই করি। ও হো, দারুণ সফট, একেবারে ফ্রেশ চিকেন, এরকম ট্রাই করি চলো একটু। চিকেনটা কিন্তু বেশ ভালো সফট রয়েছে এবং ভালো বেশ। আর আর বিরিয়ানিতে ডিম সুদ দিচ্ছে, ডিম সুদকে আর আলাদা করে কী বলবো। তো আমার ভাই যেদিকে নজর সেটা হচ্ছে মাটন চাপ, এরকম একটা মাটনের পিস। ও হো, কালারটা দেখতে পাচ্ছ একেবারে একেবারে তলতলে পিস। হ্যাঁ, তো ফার্স্টে চাপের গ্রেভিটা একটু ট্রাই করবো বিরিয়ানি দিয়ে মাখিয়ে। চলো। ভালো। আর আর হচ্ছে মাটন চাপ, এই দেখাতে পাচ্ছি মাটনটা, টপ দেখো এটা হচ্ছে কিন্তু হাড্ডির পিস। আর এই দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের মাটন, ট্রাই করে দিলো বেশ ভালো। মাটন চাপটা কিন্তু তোমরা এসে ট্রাই করতে পারো এত কমে, এটা বেশ ভালো। গ্রেভিটাও বেশ ভালো ছিল। তো ওভারঅল মাটন চাপ হচ্ছে এটা। এবার যেটা দেখবো সেটা হচ্ছে চিকেন চাপ, এটাও ওই 100 গ্রামের কাছাকাছি ওয়েট। আর এই গ্রেভিটা ট্রাই করি একটু, বেশ ভালো। আর দেখতে পাচ্ছ ফ্রেশ চিকেন একেবারে পুরো, এরকম ফ্রেশ চিকেন একটু বিরিয়ানির সঙ্গে ট্রাই করি সব কিছু নিয়ে। একটা কথা যেটা বলতে হয়, এই বিরিয়ানির যে কোয়ান্টিটি একজনের জন্য কিন্তু একেবারে পুরোপুরি পারফেক্ট এবং কোয়ালিটিও বেশ ভালো, প্রাইস অনুযায়ী কিন্তু একেবারে ঠিকঠাক। আর মাটন চাপ চিকেন চাপ একেবারে ঠিকঠাকই রয়েছে। আবার দেখাচ্ছি, এই দেখো ফ্রেশ চিকেন এরকম। চলো ট্রাই করি। আমার কিন্তু এখানে চিকেন বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লেগেছে, মাত্র 190 টাকা এরকম দু পিস চিকেন, তারপরে আবার ডিম দিচ্ছে, আলু দিচ্ছে, স্যালাড থাকছে, আবার ফুল প্লেট চিকেন বিরিয়ানি নিলে সেখানে আবার চিকেন চাপ ফ্রি। তো তোমরা জলদি চলে আসো, এই অফারটা তোমরা নাও, তো খেয়ে নি দেন ব্যাক করছি। একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে যেটা পুরনো, সেটা হচ্ছে তোমার হবিবপুরে আছে। হবিবপুরের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, থ্যাংকস টু অল হবিবপুরবাসী। আর রানাঘাটে করাকে আশা করা হচ্ছে, রানাঘাট থেকে সেম ভালোবাসাটা পাবো আর সেম সেম জিনিসটা খাওয়াবো, মানে মানুষ ওয়াও করবে, অবশ্যই মানুষ ওয়াও করবে। আর এই দোকানে তোমরা আসবে কি করে, সামনে দেখতে পাচ্ছ রয়েছে রানাঘাট কোর্ট মোড়, আর এই পাশে রয়েছে পেট্রোল পাম্প, তার একদম ঠিক মাঝখানে কিন্তু দামে বিরিয়ানি। তো রানাঘাটের এই দামে বিরিয়ানি বিরিয়ানি আমি খেলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো, তোমরা যদি চাও অবশ্যই এসে ট্রাই করতে পারো। আর এই যে অফারটা পাচ্ছ যে ফুল প্লেট বিরিয়ানির সঙ্গে কিন্তু চিকেন চাপ নিয়ে, এটা ভাই তুলে নেওয়া একেবারে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই। মানে হলো পেছন দিয়ে বাস যাচ্ছে, যাই হোক বাই, ফুল সাপোর্ট।